মোহরণে আসে না নাই, তোমাদের বিয়ে হয় নাই, যা হবে শুধু জিনা হবে, আর সন্তান যা দুনিয়াতে আসবে ওগুলো হবে হারামি সন্তান। আল্লাহর শপথ করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কি না? সাক্ষীও নাই, মোহরও নাই, দুইজনেই বলে বিয়ে করে ফেলে, এরকম আসে না নাই। এই জন্য সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। তো হিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইযহাব ইলাল বাইত, ঘরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ওই সাহাবী ঘরে গেলেন, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নেই, আবার চলে এলেন। এসে বলে, তো হিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ইযহাব ইলাল বাইত, ফাস্তাগফির, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ওই সাহাবী ঘরে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু অন্তরে শান্তি নাই, আবারও আসলেন। এসে বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। তিন তিনবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সে কি পাগল হয়ে গেল নাকি, না মদ পান করেছে? তাকে তিন তিনবার বললাম, যাও আল্লাহর কাছে তওবা করো। এরপরও সে এসে বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। তখন সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, না সে মদ পান করে নাই, সে পাগল হয় নাই। বিশ্বনবী তখন তাকে জিজ্ঞাসা করলেন, মাইজ বিন মালিক, তুমি কি করেছো? বলে, ইন্নি জানাইতু, ও আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। আমি এই দুনিয়াতে একটু আনন্দের জন্য জিনা করে আল্লাহর সেই কাঠগড়ায় দাঁড়াতে চাই না, জাহান্নামের আগুনে আমি নিক্ষিপ্ত হতে চাই না, ও আল্লাহর নবী, আপনি আমার পবিত্র করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মাটিতে গাড়ো, বুক পর্যন্ত মাটিতে গাড়ো, পাথর নিক্ষেপ করো, তাকে শহীদ করে দাও। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করলেন, তাকে শহীদ করে দিলেন। দেখেন, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, যুদ্ধ করেছে, মাত্র একবার জিনা করেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর মেরে শহীদ করে দাও। পাথর মারতে মারতে মাথা ফাটিয়ে দিলেন, রক্ত ফিনকি দিয়ে বের হলো, সে শহীদ হয়ে গেল। কিছু রক্ত একজন সাহাবীর জামার মধ্যে ছিটে এলো, আসবার পরে ওই সাহাবী কি যেন বললেন, ঘৃণা বনা অন্তর্নিয়াম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কি হয়েছে, তুমি কি বললা তাকে? ও আল্লাহর নবী, সে জুজিনাকার, তার অপবিত্র রক্ত আমার দেহের মধ্যে লেগেছে, এই জন্য আমার ঘৃণা লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ সাহাবী, তুমি তো জানো না আমার মাইজ বিন মালিকের তওবা আল্লাহ কতটা পছন্দ করেছে, তার তওবা আল্লাহ কতটা কবুল করেছে। যদি তার তওবাটা আমার উম্মতের মধ্যে বণ্টন করে দেওয়া হতো, আমার গোটা উম্মত গুলো আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসেবেই চলে যেত। আল্লাহু আকবার, আর তার তওবা বাকি থেকে যেত। আল্লাহ বলে, সাবধান, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা ওয়া সা সাবিলা। এই জিনা এমন মারাত্মক খারাপ জিনিস, এটা এমন মন্দ পথ, ওয়া সা সাবিলা, এই মন্দ পথ, এই জন্য এর ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুস জিনা, এর ধারে কাছেও যেও না। জিনা করলে ছয়টা আজাব হয়, কয়টা আজাব? এক নাম্বার হলো, জিনাকারদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, জিনাকারদের দোয়া কবুল হয় না, এদের ইবাদত কবুল হয় না, এবং এদের উপর আল্লাহর লানত, এদের উপর এমন একটা রোগ হয়, এই রোগটা এদের বংশে ইতিপূর্বে ছিল না, এবং এদের কারণে হয়, এই রোগটা মৃত্যুর আগ পর্যন্ত এদের বংশ থেকে আর কোনোদিন যাবে না। তিন নাম্বার, এরা বেঈমান অবস্থায় মারা যায়, এবং পরকালে তিনটা আজাব, এদের হিসাব হলো আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবেন। দুই নাম্বার, আল্লাহ রহমতে দৃষ্টি দিবেন না, এবং তিন নাম্বার হলো আল্লাহ পাক জাহান্নামে দিবেন। এই ছয়টা গজব হয় যারা জিনা করে। সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে জিনা করে, হে যুবক যুবতীরা ভালো করে শোনো, আজকের যুব সমাজ, আজকের যুবতীরা অধিকাংশ জিনার মধ্যে লিপ্ত আছে না নাই? আজকে জিনা করতে কাছে যাওয়া লাগে না, ইমোর মাধ্যমে জিনা হয়, ভাইবারের মাধ্যমে জিনা হয়, মেসেঞ্জারে জিনা হয়, ফেসবুকের মাধ্যমে জিনা হয়, ঠিক কিনা বলেন? টুইটারের মাধ্যমে জিনা হয়। হে যুবক ভালো করে শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত নারী আর পুরুষগুলো জিনা করে, এদের পেটের মধ্যে আল্লাহ জিনার বাচ্চা ঢুকিয়ে দেবে। জিনার বাচ্চা,
এদের কলিজা কামড়াবে, এরা চিৎকার করে বলবে আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করেন, আমাদের কলিজা কামড়ে খেয়ে ফেলতে যে সহ্য হচ্ছে না। পাঁচজন ফেরেশতা চলে আসবে, চার হাত পায়ে চারজন ধরবে, লজ্জা স্থান দিয়ে একজন টানতে থাকবে, বাচ্চা আদা বের হবে, আদা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে, আত্মচিৎকার করবে যত জোর আছে তত জোরে, হাসর বাসর দৌড়ে চলে আসবে। ওই দিনকে বিবি এসে দেখবে কিছু স্বামীর এই অবস্থা, স্বামী দুনিয়াতে আমাকে ধোকা দিয়েছো, তুমি মনে করেছো আমি দেখব না, কিন্তু আল্লাহ তো আল্লাহকে ফাঁকি দিতে পারল না, আজকে তো আল্লাহর দরবারে ঠিকই তুমি ধরা পড়ে গেলা। ওই দিনকে স্বামীরা গিয়ে বলবে কিছু বিবি কে বিবি, যখন কোনো বিবির পেটের মধ্যে জেনার বাচ্চা দেওয়া হবে, স্বামী গিয়ে বলবে বিবি কেন আমরা ফাঁকি দিয়েছিলাম, তোমাদের তোমাকে রেখে দূরে গিয়েছিলাম, আর আজকে তোমাকে আল্লাহ তাআলা তোমার পেটে জেনার বাচ্চা দিয়েছে, কেন জিনা করেছো, আমাকে ফাঁকি দিয়েছো, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দিতে পারো নাই, ঠিক কিনা? কি জবাব দিবেন সেদিন? আপনার মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, ভাই থাকবে সামনে, বোন থাকবে সামনে, প্রতিবেশীরা থাকবে সামনে, লজ্জা ওই দিন এই অবস্থা হবে আপনার। এই জন্য যুবক যুবতীরা সাবধান, এই জিনার ধারে কাছে যাবো না, ঠিক কিনা? আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি, রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর, একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা, কোন রাস্তায় গেলে জান্নাতে যাব সেই রাস্তার কথা বলে দিয়েছি, কোন রাস্তায় গেলে জাহান্নামে যাব সেই কথা বলে দিয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যোগে যোগে নবী রাসূল প্রেরণ করেছি, আসমানি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, উলামায়ে কেরামদেরকে দিয়েছি, এগুলাম আমি তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদের চেহারাটা আমি আল্লাহ হাত দিয়ে টিপা টিপা বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ চাই না আমার হাত দিয়ে বানানো ওই চেহারাটা আমার তৈরি জাহান্নামের আগুনে জ্বলো। জান্নাতে আয়, জান্নাত বড় আনন্দের জায়গা, বড় ফুর্তির জায়গা, তোদেরকে আমি বড় মহব্বত করে বানিয়েছি। আদমকে বানাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠাইয়া পৃথিবীর সমস্ত উপকরণের নাম শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। কোনটা আম, কোনটা জাম, কোনটা আপেল, কোনটা কমলা, কোনটা বাদানা, সব আদমকে শিক্ষা দিলেন। আর বলেন আদম এমনি করে তুমি বীজ রোপণ করবা, গাছ হবে, যেমন ধান লাগাবে ধান হবে, কাটবে সিদ্ধ করবে, আগুন দিয়ে রান্না বান্না করে খাবে, রুটি বানাবে। বাবা আদম সব কিছু করলেন, কিন্তু রান্না বান্না করবার জন্য তো আগুন নাই, আগুন কোত্থেকে পাবে? বলে আল্লাহ আপনি আমাকে একটু আগুনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও জাহান্নাম থেকে একটু আগুন আদমকে এনে দাও। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে অল্প আগুন, জাররা পরিমাণ আগুন বাবা আদমকে দিলেন। বাবা আদম আগুন দিয়ে রান্না বসালেন, ওই আগুনে রান্না হবে দূরের কথা, বাবা আদমের পাতিলা পাতিলা সব জানে পরে ছায়ে করে দিয়েছে। বাবা আদম বলে আল্লাহ আগুন দিয়েছেন উপকারের জন্য, ওই আগুন আমার সব কিছু জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ বলে জিব্রাইল আগুনটা ডাইরেক্টলি কেন নিয়ে দিলাম, এই আগুনটাকে 70 বার দহত করো পানিতে, এরপর আদমকে নিয়ে দাও, ওই জাররা পরিমাণ আগুন আমার 70 বার দহত করেছে পানিতে, 70 বার দহত করে বাবা আদমকে দিয়েছে, আর ওই আগুন দিয়ে এখন পৃথিবীর সমস্ত মানুষগুলো প্রয়োজন মিটায়। আল্লাহু আকবার। জাররা পরিমাণ আগুনের এত পাওয়া দেখেছেন? তিন টাওয়ার আগুন লেগেছে, ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় কত আগুন লাগে, এই জাররা পরিমাণ আগুনের যদি এত পাওয়ার হয়, গোটা জাহান্নামের আগুনের কত পাওয়ার, ঠিক কি না? আল্লাহ বলে গোলাম জাহান্নাম ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, এই জন্য দুনিয়াতে বেশি বেশি গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো, যদি তোমরা আমার ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা দিয়ে দেব। ইবাদত, আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, ঠিক কি না? বলি নামাজ হলো এক নম্বর ইবাদত। আল্লাহ পাক বলেন যে এই নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব হবে, ঠিক কি না? নামাজ ছাড়া, নামাজের হিসাব ছাড়া কেউ নড়তে পারবে না, সর্বপ্রথম আপনাকে হিসাব দিতে হবে নামাজের, নামাজ সঠিকভাবে আদায় করেছো কিনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যখন তোমরা হিসাবের জন্য দাঁড়িয়ে যাবা, সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব দিতে হবে, নামাজ ছাড়া কিন্তু উপায় নাই।
নামাজ, আজকে আমরা নামাজ পড়ি, অত আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল গ্রহীত কাজ থেকে ফিরায় রাখে। এখন বলতে পারেন হুজুর আমরা দেখি অনেকে নামাজও পড়ে আবার অশ্লীল গ্রহীত কাজও করে, নামাজও পড়ে সুদও খায় গুসও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, এরকম আসে না নাই? এর একটাই কারণ নামাজ হচ্ছে না, ঠিক কি না? নামাজের ফরজ কয়টা বলেন তো? নামাজের কয়টা ফরজ? 13টা ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে। এক নাম্বার শরীর পাক, এক নাম্বার কি, আমরা নামাজ পড়তেছি, রাসূল বলে লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারাম, হারাম দেহ জান্নাত জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকবে না, দেহের মধ্যে গোশত আছে 60 কেজি, রক্ত আছে 6 লিটার, এক টুকরো এক ফোঁটা রক্ত হারাম, আপনার ওই দেহ জান্নাতে ঢুকবে না। তো হারাম খায় নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে কি হবে, আদায় করলে কি নামাজ হবে? হবে না। দুই নাম্বার ফরজ কি? শরীর পাক, এরপরে কাপড় পাক। রাসূল বলে মানুষ তারা বি আশারাতি দারাহিম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, ফিহি দিরহামু হারাম, এর মধ্যে 1 দিরহাম 1 টাকা হারাম আছে, লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু, তার নামাজ আল্লাহ কবুল করবে না। তো আপনার কাপড় যে কিনেছেন এটা কি হক টাকা দিয়ে কিনেছেন না হারাম দিয়ে কিনেছেন দেখতে হবে। এই জন্য কেয়ামতের ময়দানে কিছু নামাজই দেখবে নামাজের খাতা শূন্য বলা হবে। আমাদের নামাজের খাতা শূন্য কেন? দুনিয়াতে নামাজ হক আদায় করে নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? এই জন্য আপনাকে সুদ খাওয়া বন্ধ করতে হবে, হারাম বন্ধ করতে হবে, আপনাকে ঘুষ বন্ধ করতে হবে। এই যদি বন্ধ না করতে পারেন তাহলে আপনার নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদাররা তোমরা তোমাদের সুদের বকেয়া ছাড়ো, যদি তোমরা এগুলো বন্ধ না করো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে তোমরা আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাবধান, সুদ খাচ্ছি তো আমরা, মৃত্যুর ভয় আমাদের ভিতরে নাই, অন্ধকার কবরের ভয় আমাদের ভিতরে নাই, অথচ চূড়ান্ত সত্য কথা কেউ এটা বিশ্বাস করে কেউ এটা বিশ্বাস করে না, কিন্তু সবাই বিশ্বাস করে মৃত্যু বরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? নিজের চোখে দেখতেছে বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, এই জন্য সবাই কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিশ্বাস করে মৃত্যু বরণ করতেই লাগবে, মৃত্যু বরণ করতেই হবে, অন্ধকার কবরে যেতেই হবে। একবার চক্ষু বন্ধ করে দেখেন ওই অন্ধকার কবরে যদি আপনার কবরে সাপ বিচ্ছু হয়ে যায়, রাসূল বলেন এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ হবে, ওই সাপের এক ফোঁটা লালা যদি দুনিয়ার জমিনে পড়ত গোটা দুনিয়ার জমিনটা বিষাক্ত তামা হয়ে যেত, একটা উদ্ভিদ জন্ম নিত না। ওই রকম একটা সাপ যদি আপনার আমার কবরে হয় তাহলে উপায় থাকবে না, ওই অন্ধকার কবরে চিৎকার করবেন কেউ সাহায্য করবে না, চিন্তা করেন ওই অন্ধকার কবরে আপনি কি করে থাকবেন। মা খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহু আকবার বলে, রাসূল বলেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নারী 4 জন, কয়জন? আফজলুন নিসাই আহলুল জান্নাতি খাদিজাত বিনতে খুয়াইলিদ ও ফাতিমাত বিনতে মুহাম্মাদ ও মারইয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুহাজিম, 4 জন হলো শ্রেষ্ঠ জান্নাতি রমণী, এর মধ্যে 1 নম্বর মা খাদিজা, 2 নম্বর হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলো মারইয়াম আলাইহিস সালাম, 4 নম্বর বিবি আসিয়া। অথচ যেই মা খাদিজাকে রাসূল জান্নাতের মধ্যে 1 নম্বর রমণী বলেছেন, ওই মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, অথচ ওই মা খাদিজা কবরের বই কেমন কান্নাকাটি করেছে দেখেন। মা খাদিজা ইন্তেকালের পূর্বে হাউ মাউ করে কান্না করে, ছোট্ট মেয়ে ফাতেমা পাশে বসে বলে মা কান্না বন্ধ করে, বলে কি করে কান্না বন্ধ করব, আমি তো কিছুদিনের মধ্যে অন্ধকার কবরে যাব, মা ফাতেমা ওই অন্ধকার কবরে কি করে থাকবো, আমার বড় ভয় লাগে। এ ফাতেমা যে কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই দরজা জানালা কোনো কিছু নাই, ওই কবর আমি কি করে থাকবো, এই জন্য ওই কবরের ভয়ে আমার কান্না আসে। ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে বারে বুঝে কান্না বন্ধ হয় না। কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, ফাতেমা বলে আব্বা জান মায়ের কান্না বন্ধ করান, আমি যতই বুঝাই মা কান্না বন্ধ করে না। আল্লাহর নবী মা খাদিজার পাশে গিয়ে বলে খাদিজা কেন তুমি কাঁদো, কান্না বন্ধ করো। খাদিজা বলে ওগো আল্লাহর নবী না না আমি কান্না বন্ধ করব না। আল্লাহ রাসূল বলে
খাদিজা কেন তুমি কাঁদো? বলো অন্ধকার কবরের ভয় আমাকে ধরেছে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে সাথী আছে, বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বিপদে পড়লে সাহায্য করবার জন্য দৌড়ে আসে, কিন্তু অন্ধকার কবর যেখানে সাথী নেই বাতি নেই অন্ধকার কবর, ওই কবর আমি কি করে থাকবো? ওই কবরের ভয় আমার কান্না আসে। আল্লাহর নবী তখন বললেন, খাদিজা কান্না বন্ধ করো, এ খাদিজা তুমি কাঁদলে আমারও কান্না চলে আসে। এই কথা বলবার পরে মা খাদিজা বলে, ওগো আল্লাহর নবী আপনি আমার ওয়াদা দেন, আমার তিনটা মনের আশা আপনি পূর্ণ করবেন। ওগো আল্লাহর নবী তিনটা আশা পূর্ণ করলে কান্না বন্ধ করতে পারি। ওই অন্ধকার কবর যা আমার কষ্ট দেয়। আল্লাহর নবী তখন বললেন, খাদিজা তোমার তিনটা চাহিদার কথা আমার বলো, আমি ওয়াদা দিলাম তোমার তিনটা চাহিদা আমি পূর্ণ করবো। ওগো আল্লাহর নবী আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকবরিহিম, কবর আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, কবর কিন্তু আযাব হয়। ওগো আল্লাহর নবী আপনি বলেছেন, যখন কোন মাইয়েতকে অন্ধকার কবরে রাখবার পরে আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, প্রত্যেকের কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢোকে, যদি কোন নেককার মানুষ হয় দাফন করবার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, ওই ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা ঢোকে, দুইকে বলে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, ওগো আল্লাহর বান্দা বান্দিরা বলেন আপনার রবকে, আপনার দিনকে, আপনার নবীকে। যদি নেককার হয় বলে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রব আল্লাহ, আমার দীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলবার পরে 4 নম্বরে একটা প্রশ্ন করব, মা ইলমুকা কোথা থেকে শিখেছেন বলে, আমাদের রাসূল বলেছে কোরআন থেকে আমরা শিখেছি। এই কথা বলবার পরে, ওয়ুফসাহুলহু কবরুহু 70 দিরা, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে, যত দূর চোখ যায় ওই পরিমাণ কবরটা প্রশস্ত হয়ে যাবে। আর বলা হয়, ওয়ুফতাহুলহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও, ওয়ালবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে দাও, পরায়া দাও। আর বলা হয়, নাম কানাও মাল আরজ, ঘুমাও যেমনে বাসর ঘরে ঘুমাইছো, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করে নাই, আজকে ঘুমাও, ইসরাফিল সিংহে ফু দিবে, ওইটা জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার বলে। আর যখন কোন জাহান্নামীকে কবরে রাখা হয়, কবরে রাখবার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, ওই কবরে দুইজন ফেরেশতা ঢোকে, দুইকা বলে, উঠ, তাই না, উঠাইয়া বলে, বল, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। দুইজন বিশাল দেহের ফেরেশতা, দুর্গন্ধযুক্ত চেহারা, চোখগুলো এরকম বড় বড় লাল লাল, জিহ্বা দিয়ে যেন আগুনের ফিনকি বের হয়, ভয়ঙ্কর রূপ ধারণ করে বলবে, বল তোর রবকে, তোর নবীকে, তোর দিনকে, লা আদরি আমি জানি না, লা আদরি আমি জানি না। এই কথা বলবার পরে ফেরেশতারা বলবে, তুই তো কোনো কিছু জানো না। প্রথম বলা হবে, ইকালু লিল আরদ ইলতাইমে, হে মাটি একটা চাপা দাও, একটা চাপা দাও। এই কথা বলবার পরে মাটি তার দুই পাশ থেকে তার এমন জোরে চাপা দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দুই পাজরের হাড়গুলো একটা একটা ভেঙে আর একটার ভিতরে ঢুকে যাবে, বিশাল বড় লোহার হাতুড়ি দিয়া তার মাথার মধ্যে মারা হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই পাত ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বিশাল বড় পাহাড়ের মধ্যে একটা আঘাত করা হতো, ওই পাহাড়টা ধুনার মতো হয়ে যেত, এইরকম তাকে মারতেই থাকবে। ওই খাদিজা বলল, আল্লাহর নবী আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, 40 কদম যাওয়ার পরে আমার কবরে দুইজন ফেরেশতা প্রবেশ করবে, কিন্তু আমার ভয় যদি আমি উত্তর দিতে না পারি আমারে বড় কষ্ট দিবে। ওগো আল্লাহর নবী আমার এক নম্বর শর্ত হলো, আমি যখন ইন্তেকাল করব আপনার ব্যবহৃত একটা জুব্বা মুবারক দিয়ে আমার কাফনে কাপড় দিবেন। ওগো আল্লাহর নবী আমার বিশ্বাস হয়, যদি আপনার একটা জুব্বা আমার দেহের মধ্যে থাকে, আল্লাহর ফেরেশতারা কখনো আমারে কষ্ট দিতে পারবে না। আল্লাহ আকবার বলে। আল্লাহর নবী তখন বললেন, হে খাদিজা কান্না বন্ধ করো, ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের পরে আমার ব্যবহৃত জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় দিব। দুই নম্বর শর্ত কি বলো? ওগো আল্লাহর নবী আমার আপনি কবরের মধ্যে রাখবেন, আপনার বরকতি হাত দিয়ে মাটি দিবেন, আমার কবরের পাশে আপনি একটু হাঁটা চলা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার আমি কবরে রাখব, আমার হাত দিয়ে মাটি দেব। তিন নম্বর শর্ত কি বলো? ওগো আল্লাহর নবী তিন নম্বর শর্ত হলো, যখন আমাকে
দাফন করবেন, সবাই যখন যার যার করে চলে যাবে, আপনার জবান থেকে শুনেছি 40 কদম দূরে যাওয়ার পরে নাকি দুইজন ফেরেশতা কবরে ডুববে, আমার কবরও তো দুইজন ফেরেশতা ডুববে। ওগো আল্লাহর নবী, আমার কবরে যখন ডুববে আমি উত্তর দিতে না পারলে আমারে বড় কষ্ট দিবে। আপনি ওয়াদা দেন সবাই চলে গেলেও আপনি যাবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ মুনকার নাকির কবরে না ডুববে আপনি যাবেন না। মুনকার নাকির প্রশ্নর উত্তরগুলো আমার পক্ষ থেকে আপনি নবী দিয়া দিবেন। আল্লাহু আকবার বলে কেমন দামি খাদিজা, যেই খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেয়। জাবালুন নূর পর্বত বিশাল উঁচু পাহাড়, নবীজি ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন। এখন হাজী সাহেবরা ওখানে উঠতে অনেক লম্বা সময় লাগে, এক দেড় ঘন্টা সময় লাগে সিঁড়ি বেয়ে বেয়ে উঠলে। এখন তো সিঁড়ি আছে, ওই সময় সিঁড়ি ছিল না। এরপর মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে তিনবার খাদ্য নিয়ে উঠতেন, হাত কেটে যেত, হাঁটু কেটে যেত মা খাদিজা। এরপর খামার নিয়ে উপরে উঠতেন। একদিন মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে, জিব্রাইল এসে বলল, আল্লাহর নবী ওই যে খাদিজা খাবার নিয়ে উপরে আসতেছে। বলে হ্যাঁ, আজকে খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আল্লাহ নিজে আজকে খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ সালাম দিয়েছে। বিশ্বনবী খাদিজার হাতের দিকে তাকিয়ে দেখে মা খাদিজার হাত গুলো কেটে গেছে, মা খাদিজার হাঁটু কেটে রক্তক্ষরণ হয়। নবী বলেন, খাদিজা তুমি আমার জন্য বড় কষ্ট করো, দৈনিক খাদ্য নিয়ে উপরে উঠে তোমার বড় কষ্ট হয়। মা খাদিজা বলো, আল্লাহর নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই, আমি আপনার জন্য এতটুকু কষ্ট কেন, আমি আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত বিলায় দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তখন বলল, খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ পাক আজকে নিজে তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ নিজে সালাম দিয়েছে। এই সংবাদ শুনবার পরে মা খাদিজা কান্না করে দিলেন, চোখ থেকে পানি পড়ে। আল্লাহর নবী আল্লাহর সালামের উত্তর কি করে দিত আমি তো জানি না, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের উত্তরটা আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মা খাদিজা যাকে আল্লাহ সালাম দিয়েছে, ওই মা খাদিজা ইন্তেকালের ভয়ে কান্না করে, কবরের ভয়ে কাঁদে। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা গায়ের মধ্যে পেছাইয়া কাফন কাফন বানাইয়া দিলেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাইখা মাটি চাপা দিয়া সবাই যার যার করে চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ানো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর নবী দাফন কার্য শেষ হয়ে গেল, সবাই তো যার যার করে চলে গেল, আপনি কি যাবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু বকর তুমিও চইলা যাও, আমি যাব না। বলে কেন যাবেন না? ওগো আল্লাহর নবী অনেক লম্বা সময় হয়ে গেল, এই কবরের পাশে একা একা কেন আপনি দাঁড়িয়ে থাকবেন? নবীজি বলল, আবু বকর তুমিও চইলা যাও, আমি যেতে পারবো না। বলে কেন যাবেন না? এই আবু বকর আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। হে আবু বকর সবাই চলে গেছে তুমিও চইলা যাও, আমি যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে রইলেন, সবাই যারা যারা করে চলে গেছে লম্বা সময়, কিন্তু এখনো মুনকার নাকির কবরে প্রবেশ করে না। আল্লাহর নবী অপেক্ষা করতেছে, তখন সবাই যার যার ঘরে চলে গেল, 40 কদম তো তখনই হয়ে গেল, কিন্তু এখনো কেন খাদিজার কবরে মুনকার নাকির প্রবেশ করে না? আল্লাহর নবী অনেকক্ষণ দাঁড়াইয়া রইলেন, চেহারা মুখ লাল হয়ে গেল, চোখ গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, এখনো কেন মুনকার নাকির কবরে প্রবেশ করে না? অনেক লম্বা সময় পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির, ও আল্লাহর নবী এই অন্ধকার কবরের পাশে কেন আপনি একা একা দাঁড়াইয়া রইলেন? হে জিব্রাইল ভাই, এখনো কেন মুনকার নাকির কবরে প্রবেশ করে না? কেন? আমি ওয়াদা দিয়েছি আমার খাদিজাকে, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কবর ত্যাগ করব না। মুনকার নাকির যখন খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজার পক্ষ থেকে আমি নবীজি নিজে উত্তরগুলো দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না করতেছে, জিব্রাইল বলল, আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠাইছে, যতক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবে, ওগো আমার নবী এই কবরে কোনোদিন মুনকার নাকে প্রবেশ করবার সাহস পাবে না, আপনি চলে যান। আল্লাহ আমাকে বলেছে আপনি চলে যান। খাদিজার প্রশ্নের উত্তর
হত্যা করার জন্য প্রশ্নগুলো আল্লাহ বহু আগে রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। অথচ ওই মা খাদিজা কবরের ভয় এত কান্না করে, কিন্তু আমাদের ভিতরে কিন্তু কবরের ভয় নাই, ঠিক কিনা বলে? বিরক্ত হচ্ছেন আপনারা? আরো চলবে সামনে সামনে বিরক্ত হচ্ছে? এবার চলুন আল্লাহর ইবাদত কেন করব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, আমিলুস সলিহাত এবং যারা নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে বড়গুণ হিসেবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আল্লাহু আকবার। এই জন্য ইবাদত, আর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ। রাসূল বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দাদের নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? হিসাব হবে, হিসাব হবে নামাজের হিসাব। রাসূল বলেন আখিরু মান দাখালা আল জান্নাহ লিয়াসারি সাজদা, সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হবে তার কবল ও সাজদার চিহ্ন থাকবার কারণে। আল্লাহু আকবার। বলো আকবার, বলো আকবার, বলো আকবার। যেদিন আল্লাহ পাক জাহান্নাম লক করে দিবে, জাহান্নাম তালা মেরে দিবে, ওই দিন আল্লাহ পাক বলবে জিবরাইল একটু জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে কিনা, আছে কিনা। যদি আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকে তাকে বের করো, আমি তাকে আজকে জান্নাত দিয়ে দেব। জিবরাইল জাহান্নামে যাবে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করবে, যার কলিজায় যারা পরিমাণ ঈমান আছে তাকে বের করে আল্লাহর সামনে আনবে। আল্লাহ বলবে তাকে জান্নাত দিয়ে দাও, দিয়ে দাও। এরপরে জিবরাইলকে আল্লাহ পাক বলবে জিবরাইল আবারও যাও, আজকে তো আমি জাহান্নাম লক করে দিব, জাহান্নাম তালা মেরে দিব, গিয়ে দেখো জাহান্নামে আমার আর কোন বান্দা বান্দির মধ্যে কলিজার মধ্যে ঈমান আছে কিনা দেখো। জিবরাইল তালাশ করবে, যাদেরকে পাবে নিয়ে আসবে। আল্লাহ বলবে জিবরাইল আর কেউ আছে? বলবে আল্লাহ নাই তো। তৃতীয়বার বলবে যা আরেকবার গিয়ে দেখ, পাস কিনা? বলে আল্লাহ নাই। আরে গিয়ে দেখ কারো আমার কোন বান্দা বান্দির কলিজার মধ্যে ঈমান আছে কিনা, অথবা আমার কোন বান্দার কপালে একটা সাজদার চিহ্ন থাকলে বের কর, আজকে তাকে জান্নাত দিব। আল্লাহু আকবার। বলে জিবরাইল যাবে তৃতীয়বার, গোটা জাহান্নাম তালাশ করতে কাউকে পাওয়া যাবে না, ঘুরতে ঘুরতে শেষ জান্নাতের অতই গহ্বরে অন্ধকারে একটা যুবক দেখা যায় যার কপালে একটু নূর জ্বলতে। সুবহানাল্লাহ। বলে জিবরাইল তারে গিয়ে বলবে এই যুবক তোর তো কপাল ভালো। বলে কি হয়েছে? আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, তাকে বের করে জাহান্নাম থেকে আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহ পাক বলো আহা আমার বান্দাটা পুরে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, আমি এত মহাব্বত করে বানাইছি। হে জিবরাইল ফাইল ক আলাইহি মাউল হায়াত, আবে হায়াতের পানি দিয়ে আমার বান্দার গোসল দি। আল্লাহু আকবার। যে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিবে, গোসল দিতে দেরি ওই যুবকটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলো জিবরাইল আজকে জাহান্নাম আমি লক করে দিব, আর কোনোদিন খোলা হবে না, কাফের মুশরিক গুলো থাকবে, বেঈমান গুলো থাকবে, আজকে জাহান্নামের বাইরে আমার এই বান্দারে জাহান্নাম লক করে দাও, আর জাহান্নামের গেটের বাইরে তার চেয়ারে দিয়ে বসাইয়া দাও। তখন ওই বান্দাকে জাহান্নামের গেটের বাইরে একটা চেয়ারে দিয়ে বসাইয়া দিবে, জাহান্নাম তো লক করে দিয়েছে। ওই বান্দা খুশি, আমি কল্পনা করি নাই আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করবে, আমাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবে। সে মহা খুশি আনন্দ ফুর্তিতে নাচবে গাইবে, অনেক বছর চলে যাবে, অনেক বছর পরে আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইন্নি সওয়াল, হে প্রভু আমার একটা প্রশ্ন ছিল। আল্লাহ পাক তখন বলবে এত বছর পরে কি প্রশ্ন? বলবে আল্লাহ আমি কল্পনা করি নাই আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করবেন, আপনি হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবেন। আল্লাহ আপনার দয়ায় আপনি আমাকে বের করেছেন জাহান্নামের বাহিরে, আমাকে বসাইয়া দিয়েছেন। আল্লাহ আপনি অনেক দয়া করেছেন, কিন্তু আল্লাহ এখনো জাহান্নামের কাছে থাকার কারণে জাহান্নামের আগুনের হিট আমাকে কষ্ট দেয়। যদি একটু দয়া করে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গা বসাইয়া দিতেন, আমি আপনার শুকরিয়ার বেশি বেশি আদায় করতাম। আল্লাহ পাক তখন বলবে যদি আমি তোমাকে দূরে একটা নিরাপদ জায়গা বসাইয়া দেই, এরপর আরো কোনো কিছু চাবে না? আল্লাহ কি বলেন? এমনি তো দয়া করেছেন, আপনি একটা নিরাপদ জায়গা আমার বসাইয়া দিবেন, এরপর আমি কোনো কিছু চাবো? এত বড় নিমুখ হারাম আমি না। আল্লাহ বলবে সত্যি তো? জি। জিবরাইল যা দূরে একটা নিরাপদ জায়গা তারা বসাইয়া দাও, জাহান্নাম থেকে অনেক দূরে, যেখানে জাহান্নামের আগুন কষ্ট দেয় না, ওই রকম একটা জায়গার মধ্যে বসাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসাই দেওয়ার পর তো সে মহা খুশি, আমি তো কল্পনা করি নাই আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বের করবে, আমি হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবে, আমাকে ওখান থেকে জাহান্নামের বাইরে এখন আমাকে নিরাপদ জায়গায় এনেছে, সে মহা খুশি, এবং জাহান্নামের আগুনের হিট আর কষ্ট দেয় না, সে খুশিতে আনন্দ ফুর্তি করতে থাকবে, অনেক বছর চলে যাবে, অনেক বছর পরে আবার আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব, হে আমার প্রভু আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আল্লাহ পাক তখন বলবে এত বছর পরে আবার কি প্রশ্ন? বলবে আল্লাহ ওই যে দূরে জান্নাত দেখা যায়, এই জান্নাতটা বানাইছে কে?
আল্লাহ বলবো আমি বানাইছি। জান্নাত তো বিশাল বড় গেট দেখা যায়, হ্যাঁ তা তো আমি জানি, তোর কি আল্লাহ এত বড় গেট বানাইছেন, এই গেটের দারোয়ান চারোয়ান নাই? সুবহানাল্লাহ বলেন, জান্নাতের গেট কি ছোট? ছোট রাসূল বলে মা বাইন মক্কা তা হাজার, বাহরাইনের হাজার শহর থেকে মক্কা পর্যন্ত এক একটা জান্নাতের গেটের প্রশস্ততা 1600 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি 6 বার গিয়েছি আলহামদুলিল্লাহ বলে, বাহরাইনের হাজার বাইতুল্লাহ 1600 কিলোমিটার। রাসূল বলে এই পরিমাণ এক একটা গেটের প্রশস্ততা হবে, ছোট না বড়? এরকম গেট ইন্ডিয়াতে আসেনি। সুবহানাল্লাহ বলেন, তখন ওই জাহান্নামী বলবে আল্লাহ এত বড় গেট দারোয়ান চারোয়ান নেই? আল্লাহ বলবে দারোয়ান থাক না থাক তোর কি? আল্লাহ আপনি মনে করেন না আমি আপনার জান্নাত চাবো, জান্নাত লাগবো না? আল্লাহ আল্লাহ, তো কি চাস? এত বড় একটা জান্নাতের গেট বানাইছেন, দারোয়ান নাই, আর এখানে আমি একা বসে আছি, আল্লাহ আমার জান্নাত লাগবে না? আপনি যদি একটু দয়া করে আপনার জান্নাতের গেটের বাইরে একটু বসায় দিতেন তাহলে খুশি হইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবে যদি আমি তোরে জান্নাতের বাইরে গেটের বাইরে বসায় দিই এরপর কি কোনো কিছু চাবি? আল্লাহ কি বলেন আপনি, এত বড় নিমুখারাম আমি না? এ তুই কত বড় বাটপার, তোরে আমি চিনি না? আমি বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, কলু বালা চিৎকার দিয়ে কইছিল হ্যাঁ আপনি আমাদের রব, আর দুনিয়াতে গিয়ে শয়তানের পিছনে পিছনে ঘুরছো, তোরে আমি ভালো করে চিনি না? বলো আল্লাহ দুনিয়াতে তো আপনারে দেখি নাই, বুঝতে পারি নাই, আর নাফরমানি করবো না, আল্লাহ আপনি আমার একটু জান্নাতের গেটের বাইরে বসাইয়া দেন, ভিতরে ঢুকান লাগবে না, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলো জিব্রাইল ওর কথা আমি বিশ্বাস করি না, তুই সাক্ষী থাক, আর বলো তুই সাইন কর, ইসলামের মধ্যে সাইন কর, ইসলামে সাইন করবে আল্লাহ দুই সাথে দুই হাতে সমানে টিপ সই দিবে। আল্লাহ কি বলেন জিব্রাইল, তারে জান্নাতে ঢুকাইছ না, জান্নাতের বাইরে দরজার গেটের বাইরে চেয়ারে দিয়ে বসাইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহ কি ওর মনে খবর জানে না? সব জানে। গেটের বাইরে যখন বসাইয়া দিবে সে তো মহা খুশি, আনন্দ ফুর্তি করবে, হায় হায় আমি কল্পনা করি নাই আমার আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করবে, আমি হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে পুরা ছাই হয়ে গেছিলাম, যুবক বানাইয়া দিছে ওইখান থেকে নিরাপদ জায়গায় আনতে আনতে এখন জান্নাতের গেটের দরজায়, ইস একটা ধাক্কা দিলে তো ভিতরে ঢুকতে পারি, ভিতরে ঢুকলে আর বেরিতাম না রে। আল্লাহু আকবার বলে, জান্নাতের দরজা মাঝে মাঝে খোলা হয় একটু মুহূর্তের জন্য, সে যখন ভিতরে নিয়ামত গুলো দেখবে কলিজার মানবে না, ভিতরে ঢুকতে যদি পারতাম আর তো বের হইতাম না। আবার যখন মাঝে মাঝে জান্নাতের দরজা খোলা হবে একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, কলিজা শীতল হবে, দেখেন না বড় বড় শপিং মলে বাইরে দিয়ে যখন আমরা যাই অটোমেটিক ডোর গুলো ওপেন হইলে বাইরে থাইকে কিছু ঠান্ডা হাওয়া পাই না? আর জান্নাতের হাওয়া কতই না মধুর হবে, আরামদায়ক। তো সে যখন মাঝে মাঝে জান্নাতের হাওয়া গায়ে লাগবে কলিজার শীতল হয়ে যাবে, মনে মনে ভাববে যদি একবার ঢুকতে পারতাম আর বের হইতাম না, কিন্তু ঢুকি কেমনে, দুই তিনবার ওয়াদা ভঙ্গ করছি, যদি এইবার চাই যদি আল্লাহ রাগ করে আবার জাহান্নাম ফালাইয়া দেয় থাক যে না সেনি বালাস, তো একবার মনে মনে ভাববে চাই আবার বলবে না, এরকম করতে 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 কয়েক হাজার বছর চলে যাবে, কয়েক হাজার বছর পরে একবার ডাক দিবে সাহস করে, চাইয়া দেখি যা হবার হবে। ইয়া রব ইংদি সাওয়াল, হে প্রভু আপনার কাছে একটা প্রশ্ন আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহ বলবে কি রে এত বছর পর আবার কি প্রশ্ন? বলবে আল্লাহ আগে বলেন আপনি কোনো সিদ্ধান্ত নিলে কারো কাছে অনুমতি লাগে? না নেভার, আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ বলবে আমি সর্বক্ষমতার মালিক, আমি আবার কার কাছে অনুমতি নিব? তখন বলবে আল্লাহ, ঠিক আছে তাহলে আপনার কাছে বলতে পারি আল্লাহ কি? আপনার বিশাল জান্নাত দেখা যায়, আমার পরে জাহান্নাম থেকে কয়জন বের হবে? আল্লাহ বলবেন না, তোর পরে জাহান্নাম থেকে কেউ বের হবে, তুই সর্বশেষ, জাহান্নাম লক করে দিয়েছি, সিলগালা করে দিয়েছি, আর খোলা হবে না, আর কেউ বের হবে না, কেউ ঢুকবেও না শেষ। আল্লাহ আল্লাহ, আর কেউ বের হবে না? না, আমি একাই আছি এদিকে, জান্নাতেও না জাহান্নামেও না, আমি মাঝখানে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ, যেহেতু আর কেউ জাহান্নাম থেকে বের হবে না তাহলে আপনার জান্নাতের মধ্যে তো অনেক খালি জায়গা ভরে আছে। আল্লাহ বলবে আমার জান্নাতে খালি জায়গা থাক, ফাঁকা থাক, তোর কি? আল্লাহ না আপনি মনে করেন না, জান্নাত চাও চাও, জান্নাত তো লাগবো না, আগেও বলছিলাম লাগবে না, কিন্তু এখন দেখি জান্নাতে অনেক খালি জায়গা। আল্লাহ আল্লাহ, আপনার জান্নাতের নিয়ামত টিয়ামত কিছু লাগতো না, তবে এই যে দরজার ভিতরে চিপার মধ্যে খালি জায়গা এনে একটু বসাইয়া দেন। আল্লাহ একবার বলে,
আল্লাহ বলবো ওই হাকা ইবনা আদম, আদম যার ধ্বংস হ, তুই না কুছিস কিছু চাবি না কিরে, আল্লাহ আমি কি জান্নাত চাইছি? একটু ভিতরে বসায় দিবেন, এটা দিলে আপনার কি ক্ষতিটা হয়ে যাবে? আল্লাহ আকবার। জাহান্নামী একটা চিৎকার দিয়ে বলবে প্রভু, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুরো ছাই হয়ে গেছি, আঙ্গার হয়ে গেছি, জাহান্নামের সব মৃত্যুর কামড় আর সহ্য হয় না রে মালিক, ওই জাহান্নামের মধ্যে আর আমার দিয়েন না রব্বুল আলামিন। আজকে জাহান্নাম থেকে আপনার দয়ার মাধ্যমে আমারে মুক্ত করে এই পর্যন্ত এনেছেন ওগো মালিক। দুনিয়াতে আপনারে সরাসরি দেখতে পাই নাই, আপনার নবীর হাতে ছিলাম, ভালোবাসাকে 100 টুকরা করিয়া গোটা 99 ভাগ ভালোবাসা আপনার কুদরতি অন্তরে রেখেছেন, এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করে গোটা পৃথিবীর মখলুকাতের মধ্যে দিয়েছেন, মানুষের মধ্যে দিয়েছেন, গোটা পৃথিবীর মখলুকাতের মধ্যে বিন্দু বিন্দু করে করে ভালোবাসাটা বণ্টন করেছেন। এই বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার দেখেছি, মুরগি তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে চিলের সাথে লড়াই করে জীবন দিয়েছে, হাসপাতালে মাকে দেখেছি, মা যখন সন্তান প্রসব করবে ডাক্তার বলে আশঙ্কাজনক অবস্থা, মা তোমাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, সিদ্ধান্ত দাও প্রভু। তখন মাকে দেখেছি, মা বলে ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার সন্তানটাকে বাঁচাও। ওগো আল্লাহ, বিন্দু পরিমাণ ভালোবাসার যদি এত পাওয়ার, না জানি 99 ভাগ ভালোবাসা আপনার অন্তরে কত পাওয়ার, আমার আর জাহান্নামে দিন না রে মালিক, আমার হাত বাগা বানাই আপনার কি লাভ হবে? আ মালিক, পড়তে পড়তে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, মালিক আপনার বিশাল জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা করে দেন। এই কথা বলবার পরে আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যাবে, আল্লাহ পাক তখন বলবে হে জাহান্নামি কি করলি, তুই তো আমার অন্তরটা নরম করে দিলি, আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, তোর চোখের পানি আমার অন্তরটা নরম করে দিয়েছে, হে জাহান্নামি যা যা, আর জাহান্নামে যাবি না, আমার জান্নাতের মধ্যে ঢুইকা যাও। এই কথা বলবার পরে ওই জাহান্নামীটা অনুমতি পাওয়ার পরে এক দৌড় দিছি, এক দৌড় অনুমতি পাইছি জান্নাতে, দৌড় দিছে তো দিছেই, পিছনেও তাকায় না। আল্লাহ পাক মনে মনে ভাববে কি রে, ওরে অনুমতি দিলাম, ও তো যাইতেছে, ও তো বিদায় টিদায় নিল না রে, কেমন রে দৌড় দিছে দিছে। জান্নাতে 10টা গেট আছে, কয়টা গেট? এক গেট চলে গেছে, আল্লাহ তাআলা দেখতেছে অবস্থাটা কি, দুই গেট চলে গেছে, তৃতীয় গেট চলে গেছে, ও তো ফিরাও তাকে না, দৌড় দিছে তো দিছে, এই দৌড় নবম গেট চলে গেছে, দশম গেটে যাবে, আল্লাহ বলে আয় দাঁড়া, স্টপ হয়ে যাবে, আল্লাহ আবার ডাক দিছে কি, সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি, আবার স্টপ হয়ে গেছে, কাঁপতে থাকবে, এদিকে আয়, কাঁপতে কাঁপতে বলবো আল্লাহ আবার ডাক দিছেন কেন, সিদ্ধান্ত কি পরিবর্তন করবেন? তোরে বললাম জান্নাতে যাবি, যা ভালো কথা, হেঁটে হেঁটে যা দৌড় দিলে কে, আল্লাহ ভিতরে কোনো দুই নাম্বারিও নেই, শয়তানিও নেই, দৌড় দিছিস কে, ভদ্র জায়গা হেঁটে হেঁটে যাবে, দৌড় দিলে কে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন আপনারা বলছেন যদি একবার জান্নাতে ঢুকে খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্ত অসীমকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, স্থান পরিবর্তন করবে না আল্লাহ। এমনি তো কয়বার ওয়াদা ভঙ্গ করলাম, তো যখন দেখলাম আপনি বললেন যা, মনে মনে ভাবলাম দৌড় দিয়ে ঢুইকা যায়, ঢুকলে তো আর বেরোন লাগবে না, যা বলার যা শোনার, ভিতরে গিয়ে বলবো আর শুনবো, আল্লাহ ভাঙবার বলে আল্লাহ আর আমার জাহান্নামে দিয়েন না, আল্লাহ বলবে তাই হা, তোর কি জান্নাত লাগবে? আল্লাহ একটু সুযোগ করে দেন আর জাহান্নামে দিয়েন না, আল্লাহ বলবে আমি তো তোরে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য আনছি, সুবহানাল্লাহ, আর দিব না, যা জান্নাতে যা, শোন তোর জান্নাতটা ছোট জান্নাত হবে, সর্বশেষ জান্নাতই তুই, সবচেয়ে নরমাল জান্নাত হবে, হে গোলাম জান্নাতে যাও, সবচেয়ে ছোট জান্নাতটা তোর হবে, এর থেকে ছোট জান্নাত আর কাউকে আমি দিব না। ওই জাহান্নামী তখন বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দিয়েছেন কতটুকুন এরিয়া, আমার ছোট জান্নাতটা কতটুকুন হবে? আল্লাহ বলবে গোলাম যে জান্নাতটা আমি তোকে দিলাম সবচেয়ে ছোট জান্নাতটা যে দুনিয়া বসবাস করে এসেছ ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার, বিশ্বনবী বলেন আল্লাহ পাক
রব্বুল আলামিন নিজে বলেন আ'দাদতুল ইবাদিয়া সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি মালা আইনুন রাআত কোনদিন কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত কোনদিন কোন কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোনদিন কোন অন্তর কল্পনা করতে পারবে না। এ জান্নাতে যা যা জান্নাতে দুই কাজা আর কোনদিন বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে চান কি চান না? রাজি আছি তো জান্নাতে যাইতে? শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়ামিলুস সলিহাত এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদেরকে আল্লাহ তাআলা এই চিরস্থায়ী সুখময় জান্নাতুল ফিরদাউস দিবে। আল্লাহু আকবার বলে। তো এই জন্য নামাজ পড়তে হবে কি হবে না? ইবাদতের মধ্যে এক নম্বর নামাজ। যত ইবাদত করেন, নামাজ না পড়লে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে যেখানেই থাকেন। নামাজটা আমাদের জন্য আল্লাহ কত সহজ করেছে। নদীতে আছেন, নৌকাতে নামাজ পড়ে নেন, মাঠে আছেন নামাজ পড়ে নেন, আপনি এখানে বাড়িতে আছেন নামাজ পড়ে নেন, কত সুন্দর সুযোগ আল্লাহ করে দিয়েছে। এর পরও যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ শপথ করে বলতে পারি আপনি যত ইবাদত করেন, যদি আপনার নামাজ ঠিক না হয় আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। রাসূল বলেছে যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, তার সব হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, যার নামাজের হিসাব কঠিন হয়ে যাবে তার সব কঠিন হয়ে যাবে। দুই নম্বর, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতাকে যারা কষ্ট দেয় ওরা জাহান্নামে যাবে, কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট আর পিতামাতার অসন্তুষ্টই আল্লাহর অসন্তুষ্ট। এবার যদি দেখেন আপনার পিতামাতা অসন্তুষ্ট, রাসূলের এই হাদিসের ভাষ্য মতে বুঝবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। আর যদি দেখেন আপনার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে আপনার উপরে হাসে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে হাসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, জামাতের সাথে পিতামাতাকে কষ্ট দিবেন না, যা খান খাওয়াবেন, আপনি শাক সুটকি বাত্তা খান তাই খাওয়ান, পিতামাতা কোনোদিন আপনার উপর জোর জবরদস্তি করবে না, সাবধান পিতামাতার কষ্ট দিবেন না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করবেন, একটা সুন্নাত ছাড়বেন না। দোহাই লাগে যারা এই দাড়ির মধ্যে ব্লিড লাগান, খুর লাগান, আর কোনোদিন লাগাবেন না। আমরা বলি আশিক রসুল, আমরা আমাদের রসুলকে বড় ভালোবাসি, অথচ রসুলের এই পবিত্র ধারিগুলোকে কুচি কুচি করে যেখানে মানুষ প্রসাব করে, যেখানে মানুষ পায়খানা করে, এইরকম ডাস্টবিনের মধ্যে ফালাইতে তো লজ্জা করে না? কেয়ামতের ময়দান কি করে আপনি রসুলের সামনে মুখ দেখাবেন? দোহাই লাগে আল্লাহর শপথ, কোনোদিন আর এই দাড়ির মধ্যে খুর লাগাবেন না। এটা এমন গুনাহ, দাড়ি কেটে দাড়ি চেছে সাজদা দিবেন কবিরা গুনাহ হচ্ছে, বাইতুল্লাহ তওয়াফ করবেন কবিরা গুনাহ হচ্ছে, আপনি ঘুমাবেন তখনও কবিরা গুনাহ হচ্ছে। অথচ মানুষ ঘুমাইলে সব কিছু বন্ধ থাকে, গুনাহ বন্ধ থাকে, অথচ ওই সময় আপনি দাড়ি কাটা অবস্থা ঘুমান ওই সময় কবিরা গুনাহ অবস্থায় থাকেন, আপনি নামাজ পড়েন কবিরা গুনাহ অবস্থায় থাকেন, দোহাই লাগে আর কোনোদিন রাসূলের এই সুন্নাতের মধ্যে খুর লাগাবেন না, কখনো রাসূলের কলিজা কাটবেন না, পারবেন তো ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলছি, অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আর কোনোদিন মেসি নেইমারের আদর্শ আদর্শিত হবে না, তুমি আজকে রোনাল্ডোর আদর্শ আদর্শিত হবে না, তোমার আদর্শ হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? যে মেসি তোমাকে জীবনও দেখলো না চিনলো না, সেই মেসির মতো চুল কাটো, তার মতো তুমি রোনাল্ডোর মতো কানের মধ্যে দুল পড়ো, তুমি এদের ছবিওয়ালা গেঞ্জি লাগাও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করে, যে যাকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। একবার চিন্তা করো, তুমি মেসিকে ভালোবাসে তার ছবিওয়ালা গেঞ্জি বুকের মধ্যে লাগাইছো, মেসিকে ভালোবেসে তার মতো চুল কাটিং করেছো, তার মতো কাঁধে কানের মধ্যে দুল পরেছো, যদি কিয়ামতের ময়দানে এই মেসি আর নেইমারের মতো বেঈমানের সাথে তোমার হাসর হয়, তোমার মতো পোড়াক বলার কি আছে, ঠিক কি না বলেন? যে রহমাতুল্লিল আলামিন আমাদের কলিজার টুকরা নবী জন্মের পরে উম্মতি বলে কান্না করেছে, আজ রওজাবাকে উম্মতি উম্মতি বলে কাঁদে, গোটা জিন্দেগি উম্মতি বলে কান্না করেছেন, সেই নবীর আদর্শে আদর্শিত হতে পারলা না, তোমার মতো হতবাক কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল জান্নাত হরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ও হরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমি জান্নাতে কদম না বাড়াবো কোন নবী জান্নাতে কদম বাড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না বাড়াবে আমিন আর কোন নবীর উম্মত জান্নাতে কদম বাড়াতে পারবে না। অথচ যেই নবীর কারণে এত দামি হয়েছি, যেই নবী সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, নবীর পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে আজকে আমার কি হবে, অথচ সেই নবীর
সুন্নাত তুমি মানতে পারো না, মুখ দেখাবে কি করে কিয়ামতের ময়দানে? আজ থেকে ওয়াদা করব আমরা আল্লাহর হুকুম আর সারবান পারবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে কেন্দ্র করে